হ্যালো বিমান মূরণ অঙ্ক্রম সরকার আর তোমালে চাই আসা সরকারি ক্লাসেস আঠানি ইউটিউব চ্যানেল তো তোমালকে ইতিমধ্যে গম পাইছা থামলাইনটা চাই যে ড্রাইভার পোস্টর যেটা আজ ইভিনিংত কী হয়ে গেল পেপারট হয়ে গেল তো এইটার জি কার লৈ লিচু প্রথম কোয়েশনটা হল যে ভারতের নিৰ্বাচন ভারতের সাধাৰণ নিৰ্বাচনত ভোটদানৰ যোগ্য হবলৈ বৰ্তমান ন্যূনতম বয়স কিমান কি প্রথম কুয়েশনটা হয়েছে ভারতের সাধারণ নির্বাচন ভোটদানের যোগ্য হবলে বর্তমান নিম্নতম বয়সটি হয়েছে কিটিন ইয়ার্স এইটিন ইয়ার্স যে আমার ভোট যদি দিব আমি তিন আমার কি বয়স লাগে ওঠার বছর ইমান একেবারে ইজি কোশ্চেন আছে তো সেকেন্ড কুয়েশনটা হয়েছে যে হুইস কান্ট্রি ইজ হলিউড ইন এইটা হব আমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমার জানা যে আমার যে ভারতের হিন্দি সিনেমা যে জগৎ আছে এই কি কয় বলিউড আরিয়াটুক কয় জেলিউড তো এইটুক ভারতের সংবিধানের পিতৃস্বরূপে কাক জনা যায় এই হল আমার অ্যান্সার ডক্টর ভীমরাও আম্বেদকার তারপি কোয়েশনটি হয়েছে একলা জানুয়ারি দু হাজার চব্বিশ সাপেক্ষে বিধানসভার অধ্যক্ষ কোন তো বিশ্বজিৎ দৈমারি মানে বর্তমান বিশ্বজিৎ দৈমারী কি হয়েছে আহম বিধানসভাৰ অধ্যক্ষ তারপি কুয়েশন হয়েছে যে অ্যাম্বুলেন্স সমূহ রঙা আর নীলা লাইট কিয় ব্যবহার করা হয় যে সকল চালক আনকি বর্ণান্ধ সকলকেও সতর্ক কাৰণে কি করা হয় এই লাইটটো দিয়া হয় পিছত কুয়েশনটি হয়েছে ভারতবর্ষ এখন বাহন মানে ভাৰতবৰ্ষৰ যিবিলাক বাহন আছে ত' সেইবিলাক কি কৰে সকলোৰে মতে বাওঁফালে দি চালে আৰু ড্ৰাইভাৰটো কি থাকে সফালে বহি থাকে এইটো মনত ৰাখিব এইটো আমি জানো কিন্তু কেতিয়াবা আমি ন'টিছ নকৰোঁ কিন্তু এইটো এন্সাৰ হ'ব তাৰপিছত কি হৈছে যে নিম্নলিখিত কোনটো স্কেল ভূমিকম্পৰ প্ৰাবল্য জুখিবৰ বাবে ব্যৱহাৰ কৰা হয় এইটো হৈছে কি ৰিক্টাৰ স্কেল তাৰপিছত কুৱেশ্যনটো হৈছে জি হুইচ অফ দ্য হুলিং ইজ দ্য হায়েষ্ট মাউণ্টেইন পিক অফ ইণ্ডিয়া এইটো হৈছে কি কাঞ্চন জংঘলা সমত ৰাখিবা যেনে নিম্নলিখিত কোনটো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হেটে কি কাঞ্চনজঙ্গা এভারেস কিন্তু নয় বহুতে এভারেস্ট লিখিছে তারপি নিম্নলিখিত নিম্নলিখিত কোনগুলি শ্রীমন্ত শঙ্করদেবের প্রথম শিষ্য সময় আসবদেব তারপর মরে মণিপুরের সঙ্গে ভারতের সব কোন দেশৰ স্থলপথ সংযোগী স্থল এইটা হল ম্যানমার তারপি কেন হল পোঙ্গল ইজ এই উইন্টার ফেস্টিভেল প্রাইমারি অফ হুইসিস্টেম পঙ্গলমুখতে কোন রাজ্যের শীতকালীন লোক উৎসব এইটো হল আমার তামিলনাড়ু তারপি কুয়েশনটা হল যে নিম্নলিখিত কোনটো স্যার আইজাক নিউটনের কর্মর সৈতে সম্পর্কিত সেইটা হল কি রকেট তারপি কুশনটি হয়েছে যে টু ড্রাইভ এ ট্রান্সফোর্ট ভেহিক্যাল এ ডিপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ লাইট মটর ভেহিক ড্রাইভিং লাইসেন্স এটলিস্ট ফৰ হাও মেনী ইয়াৰ্ছ এইটো ওৱান ইয়াৰ হ'ব এনচাৰটো তাৰপিছত কুৱেশ্যনটো হৈছে কোনটো সাধাৰণতে ভোটদানৰ প্ৰমাণ হিচাপে গণ্য কৰা হয় মানে তুমি যে ভোটদান কৰিছা সেইটো কেনেকৈ গম পাব মানুহে বা বেলেগজনে কেনেকৈ গম পাব সেইটোতো জানো আমি আঙুলিত কি লগাই দিয়ে এটা যি ৰং লগাই দিয়ে যিটো তিনি চাৰি পাঁচদিনলৈকে থাকি যা তো এইটোৱে চিন থাকিলে ভোটদান হোৱা বুলি জনা যায় তাৰপিছত কি হৈছে অস্মিতা চেলিহাই কোনবিধ খেলত ভারতের হয়ে খেলে এইটা হব ব্যাডমিন্টন তার কুয়েশনটি হয়েছে এক ভূখণ্ডৰ তিনি দিশে পানি আবরি থাকলে তাক কয় হয় উপদ্বীপ তারপি কুয়েশনটি হয়েছে ভারতবর্ষ এখন বহন কোনবিধ হিঙ্গা অনুমোদিত এইটা হল কি ইলেক্ট্ৰনিক ইলেকট্রিক হৰ্ণ বা বৈদ্যুতিক হিঙ্গা তারপিছ পকা ধানৰ মাঝে মাঝে শীর্ষক গীতর গীতিকার হল রুদ্র বৰুৱা মো ইমান এক্সপ্লেন করা নাই কারণ তোমাকে এক্সাম দিয়া আহিছা তো এই কারণে মানে বোর করব বিচার নাই তো তোমাদের কেবল মানে এনসার বিলাক ডিসকাস করে আসো সেইটার ভালকে চেক করে এন্সারবাক আপলোড আপলোড দিয়া হয়েছে তো এইট উইন ষ্টাউন সার্সিল কোন দেশর প্রধানমন্ত্রী আসিল সে হল ব্রিটিশ যুক্তরাষ্ট্র নেক্সট কুয়েশনটা হল হু ফ্রাউন্ড দা সি রুড টু ইন্ডিয়া ফ্রম ইউরোপ এইটা হবো আমার হাসকোটাগামা তারপর কোয়েশনটি হয়েছে দু অলিম্পিক খেলত নীরজ চোপড়ায় কোনবিধ খেলথনের পদ লাভ করেছিল পদক এই হল জেভেলিন থ্রো তারপি বিপদজনক বা ক্ষতিকারক সামগ্রী করকর ড্রাইভিং লাইসেন্স প্রতি তার হয়েছে ওয়ান ইয়ার মনত কারণ যেহেতু এই ড্রাইভার পোস্টর সেই কারণে ড্রাইভার ড্রাইভ বহু কোশন দিছে তো যাকে ড্রাইভার কারণে দিচ্ছে তো এই তারপর কুয়েশনটি আহিছে যে কোন দেশত দুই হাজার বিশ অলিম্পিক খেল অনুষ্ঠিত হয়েছিল হৈছিল টকিঅত যিটো কুয়েশন আহিছে যিহেতু টোকিও নাই টোকিও জাপানের রাজধানী তো জাপান হবে ইয়ার অ্যান্সার তারপিছত আহি গল লোকসভাৰ নির্বাচন সাধারণত কেতিয়া অনুষ্ঠিত হয় এইটো পাঁচ বছর মূৰে মূৰে একেবাৰে বেশি কুয়েন দিছে একেবাৰে ইজি দিছে চবকে এইবিলাক পাই যাবা তো ওজাপালি ওজাপালি ইজ এ রিলিজিয়াস কম্পোনেন্ট অফ হইস রিজন অফ আসাম ওজাপালি কোন অঞ্চলের এক ধর্মীয় উপাদান এইটা হব মঙ্গলদেই নলবাড়ি রিজনের পিছত কুয়েশনটি হয়েছে লহরি আর বৈশাখী মূলত কোন রাজ্য পালন করা হয় এইটা হব পাঞ্জাব তারপি হয়েছে নিম্নলিখিত কোন কোন রাজ্যে সীমান্ত স্পর্শ নকরে তো এই প্রত্যেকটা কি হয়েছে রাজ্য কি হয়েছে হাত ভহনী রাজ্যের ভিতর পড়ে তো কি হয়েছে আহমদ বিহারট যু রাজ্য আছে সেইটু কি করে সীমার স্পর্শ করে। তারপর কোয়েশনটি হয়েছে অপরিবাহক বাহন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বাবে প্রয়োজনীয় নিম্নতম শিক্ষাগত অর্হতা হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ মেট্রিক উত্তীর্ণ নবম শ্রেণী উত্তীর্ণ জরুরি নয় এটু কী হবো জরুরি নয় তারপর কোয়েশনটি হব যে ভইচ অফ দ্য ফলিং ইজ এ ইউনিয়ন টেৰিটৰী অফ ইণ্ডিয়া নিম্নলিখিত কোনটো ভাৰতৰ এক কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল এইটো হ'ব আমাৰ জম্মু আৰু কাশ্মীৰ যেতিয়া থ্ৰী ছেভেণ্টি ওটাই দিছিল তেতিয়া জম্মু কাশ্মীৰক কি কৰি দিছিল ইউনিয়ন টেৰিটৰী বানাই দিছিল ইউনিয়ন টেৰিটৰী তাৰপিছত কি হৈছে নেম দ্য ফাৰ্ষ্ট স্বৰ্গদেৱ অফ আছাম এইটো চুখাভাৱ হ'ব আৰু চুখাবাহাম ৰাজ্য কেতিয়া স্থাপন কৰিছিল টুৱেলভ টুৱেণ্টি এইট আৰু ৰাজধানী পাই দিছিল চৰাইদেৱত টুৱেলভ ফিফটি থ্ৰী তাৰপিছত কুৱেশ্যনটো হৈছে যুদ্ধত যুদ্ধ লাচিতবার ফুকনের হাতত পৰাজিত হোৱা মোগল সেনা আছিল ৰামসিংহ আৰু যিটো মৰ্ণিঙত এক্সাম হৈছিল তাতে দিছিল যে ৰজাৰ নাম ৰজাটোৰ নাম আসিল তাৰ তারপর কুয়েশনটা হৈছে যে নিশাযুক্ত হৈ গাড়ী চালনা প্ৰথমবাৰৰ বাবে সৰ্বোচ্চ শাস্তি হৈছে টেন থাউজেণ্ডৰ প্লাস ছিক্স মান্থ জেল যে কুয়েশনটা বাছ বাশ পৰিচালকৰ লাইচেঞ্চ লাইসেন্স বাবে প্ৰয়োজনীয় ন্যূনতম শিক্ষকতা এই হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা উত্তীৰ্ণ হ'ব লাগিব তাৰপিছত কুৱেশ্যনটো হৈছে নিম্নলিখিত কোনটো স্থানত বৃহত্তম ক্ৰিকেট ষ্টেডিয়াম আছে সেইটো হ'ল মটেৰা মটেৰাটো হৈছে আহমেদাবাদত যিটো ষ্টেডিয়াম আছে সেইটো বহুত ডাঙৰ ষ্টেডিয়াম হয় তাৰপিছৰ কুৱেশ্যনটো হৈছে মেক্সিমাম এইজ লিমিট অফ অপটেইন ড্ৰাইভিং লাইচেঞ্চ ইন ইণ্ডিয়া ইজ এইটো হৈছে ছিক্সটি ফাইভ তাৰপিছত কুৱেশ্যনটো হৈছে যে মোটর গাড়ির দ্বারা সংঘটিত হিট এন্ড রান পথ ঘটনাক মৃত্যুজনিত কারণ ক্ষতিপূরণ ধনরাশি ফিফটি থাউজেন্ড তারপি কোয়েশনটি হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী অস্ট্রেলিয়ার রাজধানী হল কি ক্যানবেরা মনত কিবা সিডনি নিদিবা আকো কারণ শেখার ধানোর মানে ফাদার ঘর আগতে আসিল সিডনী তো সেই গাড়ি সিডনি নিদিবা তো তারপর কোশনটি হয়েছে যে আহম্মদ বাণিজ্যিক বহানোর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা বাদ্যামূলক নহয় নিশা গাড়ি চলবার অনুজ্ঞাপত্র এইটো তারপর থাৰ্টি নাইন হৈছে হু রড অর্থশাস্ত্র তো স তোমাকে যে মর্নিং এক্সাম হৈছে যিবিলাকে মর্নিংত এক্সাম দিছে যিটো গ্রেজুয়েট লেভেলত আছিল তাতে কি আছে যে চাণক্য কি কৰিছে কোন ৰজাৰ কি আছিল মানে উপদেষ্টা আছিল তো এইটো কি চন্দ্ৰগুপ্ত মৌৰ্য কিন্তু সেই চাণক্য ৰিলেটেড কুৱেশ্যনে ইয়েও আহিছে যে অর্থশাস্ত্র কোনে লিখিছে অর্থশাস্ত্র কোনে লিখি লিখিছে লিখেছে তারপর কোয়েশনটি হয়েছে প্রাচীন কামৰূপ ৰাজ্যৰ ৰাজধানী কি এইটো ৰাজ্য দুষ্ক তারপর কোয়েশনটি হয়েছে কোচ রাজার নরনারায়ণ সেনাপতি কণ আসিল এই শিলারা দেওয়ার ভায়ক আসিল তারপিছর কোয়েশনটি হয়েছে ত্রিগণামিয়া আকৃতির যানবাহন পথর চিহ্নটা যেন অন্তর্ভুক্ত হয়েছে সেয়া হয়েছে সতর্কতামূলক এইটাই অ্যান্সার তারপিছর কোয়েশনটি হয়েছে যে হু প্রেজেন্টস দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া যে ভারতের কেন্দ্রীয় বাজেট কোনে দাখিল করে সেটি হল কি ফাইন্যান্স মিনিস্টার বা বিত্ত মন্ত্রী তারপর কোয়েশনটি হয়েছে যে জংকি আৰু পানেই কোন সাম্প্রদায়িক ভিত্তি করে গল্প দুটা চরিত্র এইটা হয়েছে মিসিং মত রাখবা মিচিং তারপি হৈছে ইন হুইচ অফ দা ফল ক্যাশ এমাউন্ট ক্যান বি উইথড্র এটিএম ইজি কুয়েন তাৰ পিছৰ কোয়েশনটি হয়েছে যে কোন যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাই কি করেছে সিরাজ উদ্দোলাক পরাজিত করেছে সেইটু কি হব পলাশির যুদ্ধ কি হয়েছিল সেভেন্টিন ফিফটি সেভেন হয়েছিল মির্জাফরের বিশেষ করেছিল কৰিছিল করেছিল তারে কি করেছিল এই যুদ্ধটা হয়েছিল আর যুদ্ধত সিরাজুদ্দোল্লার মৃত্যুবরণ করেছিল তার কোয়েশনটি হয়েছে নিম্নলিখিত কোনটো এক মহাদেশের নাম নয় আমার মহাদেশ কেক্ষ আছে পৃথিৱীত হাতখন আছে তার ভিতর এই হুমইরিউটো কি নহয় মহাদেশ নহয় তারপি কোশনটি হয়েছে পরিবাহক বাহন এখন কোনটো কথা লক্ষ্য কৰি আন বাহনেরপরা পৃথককে চিনিব এটি হয়েছে কি পঞ্জীয়ন নম্বর ফলক তারপি ক্রুশনটি হয়েছে কোনটো দেশের জাতীয় পতাকা ত্রিভুজ আকৃতির এটি হল কি নেপাল মানে তোমালোকে এটা বস্তু নোটিস করছা নেই যৌস ওপর নাকি ভুটান নেপালের ওপর বহু ক্রেশন নিম্নলিখিত সমূহ কোনটো বংশ প্রাচীন শাসক বংশ নাছিল এ বর্মনও আসিল পালও আসিল কোচও আসিল কিন্তু মর নহয় নয় ভাৰতবৰ্ষৰ আছিল তো মর জটু নহোব তারপর কোশনটি হৈছে ইন হুইচ স্পট ডিড ডিপা কর্মকার রিপ্রেজেন্ট ইনডিয়া এইটো হ'ব কি জিমনাষ্টিক্স তো এইটো আনসার হব তার কি হৈছে যে প্ৰথম প্ৰথম সামাজিক মাধ্যম ধারাবাহিকভাবে পিছ কিতাব আকারে প্ৰকাশিত হোৱা লাইফ অফ এ ড্ৰাইভাৰ কেবিনৰ ইপাতে কিতাব লিখা ব্যক্তিজন হল ৰূপম দত্ত তার ক কুশনটি হয়েছে ভারতীয় বহনের হালতীয় বর্ণের নাম্বার প্লেটে কি সূচায় বাণিজ্যিক বাহন বাণিজ্যিক বাহন বুঝায় তারপিছর কুয়েশনটি হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আঠারোশো সাতান্ন সনত হওয়া বিদ্রোহের নিম্নলিখিত কোনে কোনগে নেতৃত্ব দিয়েছিল এটি হব কি রানী লক্ষ্মী বাই তারপিছর কুয়েশনটি হয়েছে ভারতের পেট্রোল গাড়ি চালিত নিম্নলিখিত কোন বিধুরি থাকাটা বাধ্যতার অনুভূতি রূপান্তর কি কী হয়েছে কোয়েশনটি হল যে নিম্নলিখিত কোনটো অঞ্চল নয় ডি কেন প্লে টু এইটু মনে রাখলে হল তারপর কোয়েশনটি হয়েছে যে বিপদজনক গাড়ি চালনা কাক বলা হয় রঙা ট্রাফিক লাইট ষ্টপ স্টপ লাইটের উল্লঙ্ঘন মোবাইলের ব্যবহার এইটির অ্যান্সার তিনটায় মানে ডি হব পিছের হৈছে যে বারডুবি টিলিঙ্গা মন্দির কোন নগরের সমীপত অবস্থিত সেইটা হব আমার দুলিয়াজান তিনচুকিয়ার তার তারপর কোয়েশনটা আছে আহম সাম্রাজ্যের প্রথম রাজধানী কত স্থাপন করা হয়েছিল সেই চরাদেয়ত মধ্যে কল টুয়েলভ ফিফটি থ্রি কি গিয়েছিল প্রথম আহোম সকল রাজধানী তার তারপর কোয়েশনটা হয়েছে যে অপরিবাহক বহনের লার্নার লাইসেন্স প্রাপ্ত করার পিছন ড্রাইভিং লাইসেন্সের বাবে আবেদন করবো আৰু ন্যূনতম কিমান কি অপেক্ষা লাগিবনে যেতিয়া তোমাকে লার্নার উলিয়াবা কি হয় লার্নারট এক্সুয়ালি আমি বেছিভাগ জানো যে ছয় মাস লগে থাকে ঠিকই আছে কিন্তু তুমি যদি লার্নার উলিয়ার পিছত সিদিনাই কি কৰিব বিচাৰা লাইসেন্স কৰিব বিচার দিনে না পাবা মিনিমাম এক মাহ ওয়েট করব লাগবে তারপর কুয়েশনটা হয়েছে সিক্সটি ওয়ান নাম্বার কুয়েশনটা যে ভারতবর্ষ এখন বৈদ্যুতিক বহনের ফলন ফলকর বরণ কি হয়েছে সেউজা তারপর কোয়েশনটি হয়েছে নতুনকি পঞ্জয়ন করা এটা অনেক কিমান দিন সম্পূর্ণ করলে প্রদূষণ নিয়ন্ত্রণ প্রমাণপত্র লাগে এই হবো এক বছর তার কোয়েশনটি হয়েছে যে অফ দা দ্য ইজ এন আউটপুট ডিভাইস হল ইনপুট ডিভাইস এই স্পিকারটা হয়েছে আউটপুট ডিভাইস তারপিছর কোয়েশনটি হয়েছে যে ভারত ঘুরি অহার পূর্বে মোহনদাস করমজাদ গান্ধী কোন চনত বা কোন হৈছিল আছিল হয়েছিল আসিল দক্ষিণ আফ্রিকাত আর তোমাদের এইট মনে রাখে দক্ষিণ তেওঁ আসিল কিন্তু তেতিয়া তেওঁৰ মানে কি সুইডিস্বৰূপে তাত এটা কি বনোৱা হৈছে আশ্ৰম বনোৱা হৈছে এই আশ্ৰমটোৰ নাম হৈছে ৰয় ফাৰ্ম আৰু তেওঁক কি কয় চাউথ আফ্ৰিকাত কি বুলি কোৱা হয় ভাই বুলি কোৱা হয় আৰু আমি কাকী বুলি জনা মাতোঁ আমি আমি পাপু বুলি মাতোঁ তাৰপিছত কি হৈছে যে নিম্নলিখিতসমূহৰ কোনটো এটা মহাদেশৰ নাম সেইটো হ'ব কি অষ্ট্ৰেলিয়া আৰু চববিলাক দেশৰ নাম তাৰপিছত কি কৈছে যে ৰীতা চৌধুৰী উপন্যাস দেও লাংখুই খম্নলিখিত কোন সম্প্ৰদায়ৰ কথা মুখত উল্লেখ আছে এই তোমালোকে জানা নাই রীতা চন্দ্রমোহন পটারীর ভাই পারে কি করেছিল এই ফেমাচ কিতাবটা লিখেছিল তার আছে যে পথত থাকা জেব্রা ক্রসিং কিহরভাবে ব্যৱহৃত হয় কি করা হয়েছে আনসারটা হব পথ চারি ইফার ইফার হিফার বুঝাবল তার ইতিমধ্যে সিক্সটিভেনটা কি আছে জিকে আছে আমি প্রত্যেকটাই কি করল ডিসকাস করলো তো তোমালোকে কমেন্ট করিবা যে সিক্সটি সেভেনটা যে জি কে আছে তার তোমালোকে কি নাম্বার পালা আর ভিডিওটি তোমাল ফ্রেন্ডর মাজত কি করবা শেয়ার করবা আর অহাকালিরপরা মানে কি কৰিম আসাম পুলিশ এস আই তারপর ফোর গ্রেডর ভিডিও এৰিম আর কমিউনিটি টাবত প্রত্যেক দিনাই মই কি দিনাই মই মানে পাঁচটাক কমিউনিটি টাবত দিম তোমালোকে তোমালকে চাবা তো ভিডিওটো চার কারণে ধন্যবাদ সবকে আর ভিডিওটি ভাল লাগলে সেয়ার করা থ্যাঙ্ক ইউ